হ্যালো, আমার মতো ক্রিয়েটর ক্রিয়েটর আমাদেরকে এখনো বলা উচিত হবে কিনা জানা নাই। ইউটিউবে ভিডিও আপলোড করার পলিসি সম্পর্কে আমাদের অনেকেরই জানা নাই, আসলে আমরা কোন ভিডিওগুলো আপলোড করতে পারবো আর কোন ভিডিওগুলো একটা না একটা সময় গিয়ে মানুষের কাছে পৌঁছাবে। আসলে কি যেমন তেমন ভিডিও আপলোড করলে আমার চ্যানেল গ্রো হবে, নাকি ওই চ্যানেলটা কয়েকদিন পরে রিমুভ করে দিবে? তো যদি এই ব্যাপারে আপনার নলেজ না থাকে, তাই ভিডিওটা আপনার জন্য আপনি পুরোটা একটু দেখেন। কালকে থেকে ভালো ভালো ভিডিও আপলোড করেন বা ইউটিউবের পলিসি মাফিক ভিডিও আপলোড করেন, ইনশাল্লাহ একটা না একটা সময় গ্রো করবেন। আমার ব্যক্তিগত মতামত বা আমি আদার্স যেগুলো ফ্রেন্ডের চ্যানেল দেখছি বা আদার্স যতগুলো মানুষের চ্যানেল দেখছি, যাদের যাদের চ্যানেল রিমুভ হয়েছে আর কি কারণে হইলো, কোন কোন পলিসি তারা ফলো করলো না আর কোন কোন গাইডলাইন্স ফলো না করার কারণে টোটালি চ্যানেলই নাই হয়ে গেছে। এখন আসি ইউটিউবের পলিসির ফার্স্ট যে শর্তটা, যে আসলে কোন ভিডিও আপনি আপলোড করতে পারবেন। এদের ফার্স্ট শর্তই হলো আপনি কাউকে ধোকা দিতে পারবেন না, অর্থাৎ স্প্যাম করা। আপনি ভিডিওতে দেখাইলেন, আমার ভিডিও দেখেন, এই প্রশ্নটা উত্তর দেন, আমি আপনাকে 100 টাকা দিব, 200 টাকা দেবো, হ্যান ত্যান এটা ওটা ভাষায় লাইলেন, কিন্তু আপনি কোনোটাই করলেন না, ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করা স্প্যামের তালিকায় পড়লো। কেউ যদি আপনার এই ভিডিওটা রিপোর্ট করে, ডিরেক্টলি ইউটিউব কর্তৃপক্ষ দেখবে আপনি স্প্যাম করতেছেন, টোটালি চ্যানেল আউট, ওরা আর দেখবেও না চ্যানেলের ভিতরে কি আছে, জাস্ট একটা কনফার্ম দেখবে যে হ্যাঁ এই পোলার তো স্প্যাম করছে এই জায়গায়। আপনি বললেন যে এই লিঙ্কে যান, এই লিঙ্কে গেলে আপনি এই ড্রেসটা পাবেন, কিন্তু হ্যাঁ বেড়াই ওই লিঙ্কে যাওয়ার পরে ড্রেস পাইলো না, পাইলো গিয়ে দেখা দু একটা অ্যাড দেখে আবার ফেরত আসলো, তখন এটা স্প্যামের তালিকায় পড়বে। এইরকম কোনো কিছু ডেসক্রিপশনে করা বা এই ভিডিওর ভিতরে করা একদমই উচিত না বা যাইজই না, আপনি করলেই ধরা খাইছেন। স্প্যামের তো ব্যাপারটা গেল, এখন আমরা আসি এর নেক্সট ধাপে। আমি আজকে একে একে সবগুলা বলবো যে আপনি চলে আপনি কোন কোন জিনিস আপলোড ভিডিওর মধ্যে থাকা উচিত বা ডিসক্রিপশনে থাকা উচিত আর কোনটা কোনটা নয়। আরেকটা হইলো ডিরেক্টলি কোনো কিছু লিঙ্ক দেয়া, অর্থাৎ এক্সটার্নাল কোনো কিছু লিঙ্ক আপনি ভিডিও যখন চলতেছে রানিং অবস্থায় আছে, আপনি ভিডিওর মধ্যেই লাগাই দিলেন যে হ্যাঁ এই লিঙ্কে ঢোকেন, এই লিঙ্কে ঢুকলে আপনি এই সফটওয়্যারটা পাবেন, বা এই লিঙ্কে ঢোকেন, এই লিঙ্কে ঢুকলে আপনি এই ভিডিওটা আবার নতুন করে দেখতে পারবেন ওই জায়গায় গিয়ে। এইরকম কোনো কিছু করা যাবে না, করলেই চ্যানেল রিমুভ, চ্যানেল বাদ, আমি করছি আমারটা গেছে গা, হয় এর অভিজ্ঞতা আমার আছে যে গেছে গা। এটাও ওই স্প্যামের তালিকায় পড়ে, যদি কারো দরকার পড়ে লিঙ্ক দেওয়ার, ডেসক্রিপশন খোলা আছে, ডেসক্রিপশনের লিঙ্ক দিয়ে বলতে পারেন যে হ্যাঁ ভাই আসেন, এই ডেসক্রিপশনের লিঙ্কটা থেকে ক্লিক করে ভিতরে চলে যান, এইভাবে কাজ করানো সম্ভব। এরপরের যে পলিসিটা সেটা হইলো এটা এটা পুরাটাই মূলত একটা কন্টেন্টের মধ্যে পড়ে, সেটা হলো সেন্সিটিভ কন্টেন্ট, অর্থাৎ 18+ অ্যাডাল্ট টাইপের কোনো জিনিস, মানে এজ হয়েছে বা বয়স হয়েছে এরকম যারা দেখতে পারবে আর কি, বুঝা নিয়ে একটু আমি খোলাখুলি বলতেছি না, এরকম কোনো কন্টেন্ট আপনি না ভিডিওতে ইউজ করতে পারবেন না থাম্বনেইলে। কেন ইউজ করতে পারবেন না সেটা ওরা খুব ভালোভাবেই বলে দিছে, যে আমাদের ইউটিউব বাচ্চাদেরাও দেখে আর বাচ্চাদের পলিসি এদের কাছে খুব ভারী মানের একটা ম্যাটার করে, যারা বাচ্চাদেরকে খুব ভালো মানে একটা জায়গায় নিয়ে যাইতেছে, যার কারণে ইউটিউবে আমার দেখা মতে যে ইউটিউব কিডস যে আছে এটার মধ্যে ওরা খুবই সাবধানতার সঙ্গে পথ চলতেছে। খুব ভালো লাগে এই জিনিসটা যে ইউটিউবের মতো এত বড় একটা কোম্পানি ছোট ছোট চাইল্ড বা বাচ্চাদের জন্য বা স্টুডেন্টদের জন্য এত ভালো চিন্তা করতেছে। এইরকম কোনো কিছু দেয়া যাবে না যেটা বাচ্চাদেরকে একটু মনে করেন যে অন্যদিকে অন্য মনস্ক করে, এটা করা যাবে না। এরপর হইল এখানেই আছে থামনেলে আপনি দেখাইলেন একটা, ভিডিওর মধ্যে দিলেন আর একটা, আপনি দেখাইলেন শাকিব খানের ছবি, ভিডিওতে দিয়েছেন সালমান খানের ছবি, মানে ভিডিওর ভিতরে ভিতরের কন্টেন্ট হলো সালমান খানের, বাইরে শাকিব খানের পোস্টার লাগানো, তো এই ক্ষেত্রে এটা ওই মিথ্যা আশ্বাস পড়ে যায় মানুষের মধ্যে, আপনার ভিউয়ার শাকিব খানের মুভি দেখতে এসে সালমান খানের মুভি দেখে বাড়ির যাচ্ছে, তো সেক্ষেত্রেও আপনি বড়সড় একটা পাবেন একটা রিমুভ কেস। যাই হোক, নেক্সট কন্টেন্টে যাই, আশা করি মনে হয় বোঝা যাচ্ছে একটু একটু যে আসলে কোনটা 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 আপনি এই জায়গায় ইউজ করবেন না। কোনো প্রকার ধোকাবাজি
ইউটিউব মেনে নেবেই না, ডিরেক্টলি এরা চ্যানেলই এখন তুলে দিচ্ছে। আগে তো তাও বলতো যে ভাই এটা গন্ডগোল হয়েছে, এখন বলেও না। কোন টাইমে বলতো তাও আমার জানা নাই, কিন্তু আমি যতটুকু যখন থেকে দেখতেছি আমার চ্যানেলই খালি রিমুভ হয় এগুলা করার কারণে। এখন আসেন সুইসাইড, কেউ সুইসাইড করছে আপনি ওইটা তুইলা ইউটিউবের মধ্যে ছাড়িয়ে দিচ্ছেন, হয়েছে আপনার চ্যানেলের কাম সারা। সুইসাইড কন্টেন্ট দেয়া যাবে না, কোনো এক জায়গায় ফায়ার হচ্ছে মানে গুলিবাজি হচ্ছে সেই কন্টেন্ট আপনি তুইলা দিতে পারবেন না। কোনো এক জায়গা থেকে বড় বড় বিল্ডিংয়ের মানে এমন কোনো কিছু যেটা মানুষের কাছে যে রে এটা কী দেখলাম আমি আজকে, তো আমার ঘুমই হবে না, আরে এটা কী দেখলাম আজকে, তো আমি ভাতই খেতে পারবো না, এইরকম কোনো কিছু দিয়েন না, তাইলে ইউটিউব মনে করবে যে না ক্যাশ আছে। এই ধরনের কন্টেন্ট তো আপনি ইউজ করাই বাদ দেন। এমন কোন মানুষ যে মানুষটার ভয়েস খুবই খারাপ, মানে গালিগালাজ করে বা হ্যান ত্যান বিভিন্ন ধরনের, যেটা মানুষের কাছে পছন্দ না, এই ধরনের কোনো ভয়েস আপনি তুইলা লাগাই দিলেন, সেই চ্যানেলও আপনার বেশি দিন থাকবে না। আপনার মনে হইতেছে আপনি কোনো সেলিব্রিটির ভয়েস মানে আদার্স গালিগালাজ ভয়েস আপনি লাগাই দিলেন, বা চ্যানেলটা ভালোই ভিউ হচ্ছে দিলেন, চললো কিছুদিন, কোনো একটা ভালো সেলিব্রিটির কোনো মনে করেন যে কোনো একটা কিছু খারাপ কিছু সেটা আপনি তুলে লাগাই দিলেন, সেটা তো গন্ডগোল আছে, ওটাও চলবে না। অর্থাৎ আপনি কারো সম্পর্কে কোনো খারাপ কিছু বলতে পারবেন না। হ্যাঁ, যারা রোস্ট করে তারা অনেক সময় পারমিশন নিয়ে রোস্ট করে, আবার দেখা যায় তাদেরই রোস্ট করা হয় যারা ইউটিউবে নাই বা ওই চ্যানেলটা পর্যন্ত যায় না। আপনি অক্ষয় কুমারের রোস্ট করলেন বা আমাদের দেশের কোনো একজন হিরোর রোস্ট করলেন, সেক্ষেত্রে দেখা যাবে যে তারা যদি জানতে পারে যে ব্যাটা আমার রোস্ট করছে, সে তো আপনার চ্যানেলের নামে একটা রিপোর্ট করবে, আর তখন আপনার চ্যানেলটা অবস্থা খারাপ। আজ না হোক কাল রিপোর্ট খাবেন আর অবস্থা খারাপ হবেই। গ্রাফিক্সে কোনো প্রকার কোনো ভায়োলেন্ট আপনার দেখানো যাবে না। ভায়োলেন্ট বলতেই আমি ওই খুন খারাপার কথা বলতেছি, বা নিউ ড্যাশ ড্যাশ বুঝ জানিয়ে আর কি, কোন কোন কন্টেন্ট আপনি ইউজ করতেই পারবেন না গ্রাফিক্সে, সাইডে মাইডে দরকার নেই। আপনি কোনো প্রকার কোনো জিনিসের বেচা কেনা ইউটিউবে করতে পারবেন না। যদি করেন সেক্ষেত্রে বিভিন্ন পলিসি আছে, ওগুলা মেনটেন করে তারপর আপনার বেচা কিনা করতে হবে। যদিও বা আপনার দু একদিন বেচা কিনা ভালো চলবে, কিন্তু কয়েকদিন পরে ও চ্যানেল তুলে দেওয়া হবে, চ্যানেল থাকবে না। ফায়ার আর্মস যেটা বলে, অর্থাৎ আপনি বিভিন্ন ধরনের বন্দুকের ছবি দেখাইলেন, বিভিন্ন ধরনের এটা ওটা দেখাইলেন, এইগুলানের ক্ষেত্রেও বিভিন্ন পলিসি আছে। আপনি কি আসলে শিখার উদ্দেশ্যে দেখাচ্ছেন, নাকি ডিরেক্টলি কাউকে অন্য কিছুর উদ্দেশ্যে দেখাচ্ছেন, এক্ষেত্রেও আপনাকে ওই পলিসির মোকাবেলা করে আসতে হবে। এই সকল কন্টেন্ট যেগুলান আমি আপনাদেরকে যে গাইডলাইন্সগুলো বলতেছি, এগুলানের একটাও যদি আপনার ভিডিওর মধ্যে ইউজ হয়, তো ভিডিও চ্যানেলই শেষ। এখন আসি খুবই ইম্পর্টেন্ট কয়েকটা জিনিসের উপরে, সেটা হলো আপনি নিউজ করতেছেন ইলেকশনের, বাংলাদেশের ইলেকশনের, সেই ইলেকশনের নিউজ আপনি বিভিন্ন টাইমে বিভিন্ন নিউজ দিচ্ছেন মানুষের কাছে, সেটা মিথ্যা মনে হচ্ছে, ধোঁকাবাজি মনে হচ্ছে। সেক্ষেত্রেও কেউ যদি রিপোর্টে যায় বা ওরা যদি টের পায়, সেক্ষেত্রেও আপনার গণ্ডগোল। কোনো প্রকার বড় কোনো ঘটনা ঘটছে বিশ্বের মধ্যে ঘটছে, বর্তমানে যেটা চলতেছে মহামারী আকারে, এই ধরনের মহামারীগুলা নিয়ে আপনি কোনো কন্টেন্ট ইউজ করলে সেক্ষেত্রেও আপনি ফেঁসে যাবেন, সে ফাঁসানোর দরকার নেই। এরা আমার জানা মতো এরা আপনাকে কোনো ওয়ার্নিং দেবে না, এরা ডিরেক্টলি চ্যানেল রিমুভ করে। এই আমার বাস্তব অভিজ্ঞতা থেকে আমি বলতেছি যে অনেকে বলবে যে ভাই এইগুলো তো আসলে রিমুভ করে না চ্যানেল। আরে ভাই রিমুভ করে, তুমি টের পাও নাই, তুমি তুমি জানো না, আমি আমার কাছ থেকে আমি জানি কতগুলো গেছে এইরকম করে, তো ইউজ করা যাবেই না। যে আপনি কোনো প্রকার মিস ইনফরমেশন তো ইউজ করাই যাবে না, ইনফরমেশন ছিল একটা বলতেছেন আর একটাও ঘটতেছে আর একটা, অর্থাৎ যেটা বটে কিছুটা হলেও ঘটে, এইরকম কোনো কিছু আপনার করা যাবে না অ্যাটলিস্ট ইউটিউবের পলিসিতে। আবার আর একটা জিনিস আমরা অনেকেই মনে করি যে মনে হয় অনেকগুলান ট্যাগ ইউজ করলে মনে হয় ইউটিউব আসলে আমাদের ভিডিওগুলান ভালো কোনো জায়গায় পৌঁছাই দেবে, আসলে এমনটা না। আপনি মনোযোগের সহিত কাজ করেন, ইউটিউব একটা না একটা সময় আপনার ভিডিও মানুষের কাছে পৌঁছায় দেবেই। ইউটিউব আসলে এইভাবেই কাজ করে যে আপনার
আপনার ভিডিওটা আমার কাছে আসছে, আমি ভিডিওটা ফুল দেখলাম, ইউটিউব মনে করবে যে না এই শাওন এই ক্যাটাগরির মানুষের কাছে এই ভিডিওটা পৌঁছাইলে ভিডিওটা বেশি ভিউ আসবে, বেশি ওয়াচ আওয়ার গেইন করবে। সেই ক্ষেত্রে আমার মতন ওরা ইউজার যারা আছে তাদেরকে খুঁজে বের করে আপনার ভিডিওটা তাদের কাছে পৌঁছাবে। এর জন্য ইউটিউবকে একটু সময় দেন যেন ওরা বুঝতে পারে যে এই ক্যাটাগরির মানুষ এই যে এই জায়গায় থাকে বা এই মানুষগুলো এই ক্যাটাগরির, তাদের কাছে পৌঁছানোর মতন তাদেরকে সময় দেন, সাথে এই গাইডলাইন্সগুলো মাথায় নিয়ে চলেন। আর একটা খুবই ইম্পর্টেন্ট কথা, অনেকে আমরা মনে করি যে আসলে হ্যাশট্যাগ যেটা আমরা হ্যাশ ইউজ করি, তো এই হ্যাশ ইউজ করা আসলে যাবে কিনা ভাই, আমার কাছে এই প্রশ্নটা ছিল বা অনেকে করছিল, আমি আবার ওদেরকে প্রশ্নটা করছি যে আসলে হ্যাশ আমি ইউজ করতে পারবো কিনা। হ্যাঁ, হ্যাশ আপনি ইউজ করতে পারবেন, তবে খুব বেশি পরিমাণে না। ওরা আমাকে বলছিল 60টা পর্যন্ত আপনি হ্যাশ ইউজ করতে পারবেন, এর বেশি হলে ওরা ভিডিও রিমুভ করবে চ্যানেল না। আমার মতে আপনি 3-4টার বেশি ইউজ করার দরকার নেই, 3টা কি 4টা বা 5টা বা 6টা এরকম ইউজ করার পরেই ওরা হ্যাশের ইউজ আর করিয়ে না বা কিওয়ার্ডের ইউজ করিয়ে না ওইরকম টাইপের। আর এমনিতে সবসময় ডেসক্রিপশন বা টাইটেলগুলো এমন করে লিখবেন যেন ওই টাইটেলের মধ্যে এমন কোনো একটা কি থাকে ওই কিটা মানুষ সার্চ করে। যেমন ইদানিং ধরেন আপনি ব্লগিং নিয়ে ভিডিও বানান, তো আপনি অ্যাটলিস্ট টাইটেলের মধ্যে ব্লগিং কথাটা রাখেন। যেমন ধরেন লেখা দিলেন যে ফরিদপুর বা বরিশালে আমার আজকের ব্লগিং, তো মানুষ যখন ব্লগিং লিখে সার্চ দিবে তখন দেখবে টাইটেলে ব্লগিং লেখাটা, ইউটিউব যখন বুঝতে পারে যে টাইটেলে ব্লগিং লেখা আছে তার মানে এটাও ব্লগিং ভিডিও, তখন ইউটিউব ওই মানুষটার কাছে ব্লগিং আপনার যে ভিডিও সেটা পৌঁছায় দেবে। এইরকম কন্টেন্ট আপনি আগে এইটা স্থির করেন যে মানুষ কোন কিওয়ার্ডটা দিয়ে বা কোন ওয়ার্ডটা দিয়ে সার্চ করে সেইটা আপনার টাইটেলে ডেসক্রিপশনে কিওয়ার্ডে আছে কিনা। তো এইরকম কিওয়ার্ডগুলান আপনি রিলেটেড কিওয়ার্ডগুলান যত বেশি আপনি কালেক্ট করতে পারবেন, ইউটিউব থেকে কালেক্ট করেন, গুগল থেকে কালেক্ট করেন, বিভিন্ন ধরনের সার্চ ইঞ্জিন থেকে কালেক্ট করেন, কালেক্ট করার পরে ওই যে জিনিসগুলান টাইটেলে ইউজ করেন, ডিসক্রিপশনে ইউজ করেন, কিওয়ার্ডে ইউজ করেন উইথ সেন্টেন্স, অর্থাৎ একটা বাক্য আকারে, যেমনটা বললাম যে ফরিদপুরে আজকে আমার ব্লগিং, এরকম একটা সেন্টেন্স আকারে প্রয়োগ করেন যেন কিওয়ার্ডটা মাঝখানে থাকে, বাক্য না থাকে বা সাবজেক্ট অবজেক্ট আকারে থাকে। তাহলে দেখবেন ধীরে ধীরে ইউটিউবের কাছে যখন জমা হবে যে হ্যাঁ এই এই ওয়ার্ডটা দিয়ে এতগুলো সার্চ আসতেছে, তার মধ্যে এই ভিডিওটার মধ্যে এই কিওয়ার্ডগুলো এত এত বারবার ইউজ করা হয়েছে, তার মানে ভিডিওটা কিছু একটা আছে, ভিডিওটা ওদের কাছে একবার পৌঁছাই দিয়ে দেখি কি ঘটে। তো ওরা যখন পৌঁছানো শুরু করবে এইভাবে ধীরে ধীরে ইনশাল্লাহ হয়ে যাবে। অনেকে আমরা হতাশ হই, আমিও অনেকবার হতাশ হয়েছি যে ভাই আমার দ্বারা মনে হবেই না, কিন্তু আসলে হয়, একটা না একটা সময় মানুষ গিয়ে যখন চিনতে পারে আপনি তখন মানুষ বলে যে হ্যাঁ এটা তো চিনি রে, এটা দেখে নি কি বলে আজকে, এইরকম করেই হয়। যাই হোক, আশা করি ইউটিউব পলিসি সম্পর্কে বুঝতে পেরেছেন, যদি আরও কোনো কিছু জানার ইচ্ছা থাকে তো আমাকে জানাইয়েন যে ভাইয়া আমার এই জিনিসটা সম্পর্কে জানার আছে। আমি যথেষ্ট চেষ্টা করব কোনো একটা ইউটিউবের যে মেইন এক্সপার্ট থাকে ওদের সঙ্গে কথা বলে আপনাদের প্রবলেম সলভ করার জন্য। আমি এই আশায় বসে রইলাম, আপনাদের দুইটা কমেন্টের আশায়। ভালো থাকেন, সুস্থ থাকেন।